নমস্কার সকলকে, আমি সমীক মিত্র, আমি সিনিয়র সেলস এক্সিকিউটিভ ইন ক্লেমেটিস প্রপার্টিস। আর আজকে আমরা ডিসকাস করব রেন্টেড হাউস ভার্সেস ওয়িং হোম। বেসিক্যালি যখন আমরা ভাবি যে নিজেদের বাড়ি, সেটা একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশন এবং ফিলিংস আমাদেরকে নিয়ে আসে, যেখানে আমরা সবাই চাই যে আমাদের একটা নিজস্ব বাড়ি হোক এবং আমাদের যেখানে ফ্যামিলি এবং বাড়ির সকলে একসঙ্গে আমরা থাকতে পারবো। আর সেটা খুবই সহজ আমাদের এখানে দুবাইতে, কারণ দুবাইতে এখানে প্রপার্টির দাম কম্পারেটিভলি অন্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের থেকে অনেক চিপ, কারণ এখানে পার স্কোয়ার ফিট হিসেবে যে প্রাইসটা এনারা অফার করেন সেটা খুবই চিপ। আর এখানে এত ইজি প্ল্যান রয়েছে যেখানে আপনি যদি হোম লোন অথবা যদি আপনি মর্টগেজ লোন নাও নেন, তাও কিন্তু এখানে যারা ডেভেলপার্স আছে খুব ইজিলি তারা একটা ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যান দেয়। এখানে আপনার 5 থেকে 10 বছরের মধ্যে খুব মিনিমাম অ্যাফোর্ডেবল পেমেন্টে আপনি কিন্তু এখানে নিজস্ব বাড়ি করতে পারেন। তাছাড়াও এখানে আর কি রেন্টাল ইনকাম যেটা, যারা ইনভেস্টার্সরা ইনভেস্ট করেন বা যাদের ইচ্ছে আছে এখানে ইনভেস্ট করার জন্য, সেই রেন্টাল ইনকামটা কম্পারেটিভলি অন্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের থেকে অনেকটাই বেশি, মিনিমাম 5-9% মধ্যে। আর যেখানে আপনাদের এত ফ্লেক্সিবল আমাদের ডেভেলপাররা পেমেন্ট প্ল্যান দেয়, সেটার জন্য আমাদের এখানে আর কি খুব এক্সোটিক লোকেশনে নিজেদের অ্যাফোর্ডেবল প্রাইসে এবং আমাদের যে এক্সেস ইনকামটা আমরা রাখি ফর অ্যান ইমার্জেন্সি পারপাস অর কোনো রকমের একটা প্রবলেমেটিক সিচুয়েশন, সেখানে কিন্তু আমরা আমাদের এক্সপেন্স ম্যানেজ করে যে রেন্টটা আমরা প্রত্যেক মাসে পেমেন্ট করছি সেগুলো কিন্তু আমরা ইএমআইতে বা ইজি ইনস্টলমেন্টসে অথবা পেমেন্ট প্ল্যানের মাধ্যমে নিজেদের বাড়ি খুব ইজিলি এখানে নিতে পারি। তাছাড়াও আপনারা হয়তো সকলেই জানেন যে যখনই আমরা কোনো ভাড়া বাড়িতে যাচ্ছি অথবা কোনো যখন রেন্টেড প্রপার্টিজে যাচ্ছি, যে টাকাটাই আমরা দিচ্ছি সেটা আমরা ল্যান্ডলর্ডকে বা যারা প্রপার্টিটা ওন করে তাদেরকে দিচ্ছি, তারা মানি মেকিং একটা প্রফিট করছে, তারা নিজেদের টাকা বানাচ্ছে, কিন্তু সেই জায়গায় আমাদের কিন্তু যে টাকাটা আমরা রেন্ট হিসেবে পেমেন্ট করছি সেটা পুরোটাই ওয়েস্টেড হয়ে যাচ্ছে। হতে পারে কি তারা পরের বছর রেন্টটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে বা কন্ট্রাক্টে তারা এগ্রি করছে না, বাট এখানে কিন্তু আমাদের যদি নিজস্ব বাড়ি হয় তাহলে কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা থাকে। অ্যান্ড অফকোর্স দুবাইতে একটা ডেভেলপড কান্ট্রিতে নিজের বাড়ি হওয়া একটা খুবই প্রাউড ফিলনেসের ব্যাপার রয়েছে। তাছাড়াও আমরা প্রত্যেক মাসে যে রেন্টটা দিচ্ছি সেই রেন্টটা যদি আমরা ইনস্টলমেন্টে জায়গায় আমরা যদি পেমেন্ট প্ল্যানে যেতে পারি, যেখানে আমাদের কোনো এক্সট্রা ইন্টারেস্টও দিতে হচ্ছে না ব্যাংকে, প্লাস আমরা খুব ইজি মেথড অফ পেমেন্টে এখানে নিজেদের সব একটা বাড়ি করতে পারছি, তো সেই জায়গায় আমার মনে হয় আপনারা যদি ক্লেমেটিস প্রপার্টিজের মাধ্যমে আমাদের সাজেশন এবং অ্যাডভাইস নেন, সেই জায়গায় আমরা আপনাকে 100% অ্যাসিওরেন্স দিতে পারি যে আমরা আপনাদের জন্য খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এবং খুব এক্সোটিক লোকেশনে আমরা আপনাদের সাহায্য করব নিজের বাড়ি করে দেওয়ার জন্য। এবং তার সঙ্গে আমরা এটাও চেষ্টা করব যাতে আপনাদের কোনো রকমের হ্যাসেল অথবা ট্যাক্সেশনেরও প্রবলেম না হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সবাই বাড়ির লোকও যেন সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।